আসসালামু আলাইকুম আরহ কুকিং আপনাকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুবই ভালো আছি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম নতুন করে আবার আপনাদের মাঝে আর আজকের রেসিপি হচ্ছে স্পাইস চিকেন বা স্পাইস উইংসও বলা চলে কারণ উইংসের উপরের অংশটুকু দিয়েই করা চলুন দেখিয়ে দিচ্ছি আমি আমার আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী আমি কিভাবে তৈরি করেছি কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি সব আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি আমি বাংলায় বলছি ডানার ডানা যে থাকে মুরগির ডানার উপরের অংশটুকু আমি নিয়েছি টোটাল এখানে দশ পিস আমি দশ পিস আপনার আপনাদের ইচ্ছে মতো বা পরিবারের লোক সংখ্যা বুঝে নিয়ে নিতে পারেন আমি এখানে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন এতে করে ক্রিস্পিনেসটা খুব সুন্দর হয় খেতে ভালো লাগে এবং দেখতে সুন্দর লাগে তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণে যেহেতু যেহেতু স্পাইস ক্রিস্পি তো এটা এটা যদি একটু ঝাল না হয় মশলা না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে দিয়ে দিয়েছি জিরার গুড়া হাফ চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সয়া সস আর দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস বার্বিকিউ সস দিলাম এখানে আমি হাফ চামচ পরিমাণে আপনারা বাজারে পেয়ে যাবেন বার্বিকিউ সস অ্যাভেলেবেলি পাওয়া যায় আর দিয়ে দিচ্ছি গার্লিক পেস্ট গার্লিক সস যেটাই বলি গার্লিক পেস্ট দিলেও চলে বাস গার্লিক সসটা একটু দিলে টেস্টটা বাড়ে তার জন্য আমি এখানে প্রায় দেড় চামচ দেড় দেড় চামচ পরিমাণে দিয়ে দিলাম গার্লিক সস আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা ব্যবহার করেছি একটা চামচ পরিমাণে দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই মাখামাখির কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন যত ভালোভাবে মাখামাখির কাজটা হবে তত বেশি টেস্টি হবে এটা মাখানো হয়ে গেছে এখন আমি রেখে দেব ম্যারিনেশন করে প্রায় পনেরো মিনিট পর্যন্ত পনেরো মিনিট পরে এটা ভেজে নিতে চলে যাব পনেরো মিনিটটা রাখলে এটা মশলাটা ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে এখন আমি ডুবো তেলে এটা দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি এই কাজটা খুব সাবধানে করতে হবে হাতে যাতে না আসে এদিকে লক্ষ্য রাখতে হবে উল্টে পাল্টে দিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে এতে করে সুবিধা হয় আপনারা যদি চান তাহলে এভাবে আপনারা যে কোনো চামচ ব্যবহার করতে পারেন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি সবগুলো উল্টে পাল্টে নিয়েছি এখন আমি আবার অপেক্ষা করছি অপেক্ষা করার করার পরে আবার উল্টে পাল্টে দিচ্ছি এভাবে করে একটু পর পরই উল্টে পাল্টে দিতে হবে এতে করে চারোপাশে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কোথাও কাঁচা কাঁচা থেকে যাবে না দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি কাজগুলো সেম ওয়েতে আপনারা ভেজে নেবেন যখন এরকম একেবারে ব্রাউন কালার হয়ে আসবে গোল্ডেন ব্রাউন কালার ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে এতে করে পারফেক্টলি ভাজা হয়ে গেলে একটা ঝাঁজির জুতো চামচের সাহায্যে এখন আমি তুলে নিচ্ছি সবগুলোর কালার কিন্তু একরকমই হয়েছে এখন আমি তুলে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে তারপরে তুলে নিতে হবে তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার আজকের খুবই মজাদার স্পাইসি ক্রিস্পি চিকেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকে বেল বাটনটি ক্লিক করুন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ